আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণির বাংলা বইয়ের অন্তর্গত হীরেন্দ্রনাথ দত্ত রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধটির অনুশীলনীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও অনুশীলনীর একের এক দাগের প্রশ্ন হীরেন্দ্রনাথ দত্ত রচিত দুটি এর নাম লেখো উত্তর লিখবে হীরেন্দ্রনাথ দত্ত রচিত দুটি এর নাম অচেনা রবীন্দ্রনাথ ও সাহিত্যের আড্ডা একের দুই দাগের প্রশ্ন কোন নামে তিনি সমধিক পরিচিত উত্তর লিখবে হরিচরণ বন্দ্যোপাধ্যায় ইন্দ্রজিৎ নামে সমধিক পরিচিত দুই দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো দুইয়ের এক দাগের প্রশ্ন শান্তিনিকেতন বিদ্যালয়ে প্রথম যুগে যারা রবীন্দ্রনাথের আহ্বানে বিদ্যালয়ের কাজে এসে যোগ দিয়েছিলেন এমন কয়েকজনের কথা আলোচনা করো উত্তর লিখবে হীরেন্দ্রনাথ দত্ত রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় নামক পাঠ্যাংশে জানা যায় শান্তিনিকেতন বিদ্যালয়ের প্রথম যুগে অনেকেই রবীন্দ্রনাথ আহ্বানে বিদ্যালয়ের কাজে যোগ দিয়েছিলেন এদের মধ্যে হরিচরণ বন্দ্যোপাধ্যায় বিধু শেখর শাস্ত্রী ক্ষিতিমোহন সেন মনীন্দ্রচন্দ্র নন্দী প্রমুখ বিশেষভাবে উল্লেখযোগ্য এবারে বক্স করে পয়েন্ট করবে হরিচরণ বন্দ্যোপাধ্যায় এই পয়েন্টের আন্ডারে লিখবে হরিচরণ বন্দ্যোপাধ্যায় এক জমিদারি মহল্লায় আমিনের সেরেস্তায় নিযুক্ত ছিলেন রবীন্দ্রনাথ তার সংস্কৃতের পাণ্ডিত্য দেখে তাঁকে শান্তিনিকেতন বিদ্যালয়ে নিযুক্ত করেন কর্মনিষ্ঠার দ্বারা অল্পকালের মধ্যেই বাবু রবীন্দ্রনাথের শ্রদ্ধা আকর্ষণ করেন বিদ্যালয়ের প্রয়োজনে তিনি সংস্কৃত প্রবেশ নামে একটি পুস্তক রচনায় নিযুক্ত ছিলেন পরবর্তীতে রবীন্দ্রনাথের নির্দেশে তিনি বঙ্গীয় শব্দকোষ নামে বৃহৎ অভিধান গ্রন্থ রচনা করেন তারপরে বক্স করে পয়েন্ট করবে মনীন্দ্রচন্দ্র নন্দী এই পয়েন্টের আন্ডারে লিখবে মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী একজন বিদ্যোৎসাহী ছিলেন অভিধান রচনাকারের সহায়তার উদ্দেশ্যে তিনি হরিচরণ বাবুর জন্য মাসিক পঞ্চাশ টাকার একটি বৃত্তি ধার্য করেন তেরোশো আঠারো সাল থেকে অভিধান সংকলন কাজ শেষ হওয়া পর্যন্ত তেরো বছর হরিচরণ বাবু এই বৃত্তি ভোগ করেছে এরপরে বক্স করে পয়েন্ট করবে বিধু শেখর শাস্ত্রী এই পয়েন্টের আন্ডারে লিখ বিধু শেখর শাস্ত্রী ইংরেজি ভাষায় অনভিজ্ঞ একজন টোলের পণ্ডিত ছিলেন তবুও রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতনের সংস্পর্শে এসে সেই মানুষ কালক্রমে বহু ভাষাবিদ পণ্ডিতে পরিণত হন তারপর বক্স করে পয়েন্ট করবে ক্ষিতিমোহন সেন এই পয়েন্টের আন্ডারে লিখবে ক্ষিতিমোহন সেন ছিলেন সংস্কৃতজ্ঞ পণ্ডিত তিনি মধ্যযুগীয় সাধু সন্তদের বাণী সংগ্রহ করে ভারতীয় জীবন সাধনার বিস্তৃত প্রায় এক অধ্যায়কে পুনরুজ্জীবিত করেন চেঞ্জ করে একসাথেই লিখবে পরিশেষে বলা যায় শান্তিনিকেতনের ইতিহাসে এই সমস্ত মানুষের নাম আজীবন স্বর্ণ অক্ষরে লেখা থাকবে দুয়ের দুই দাগের প্রশ্ন এর কৃতিত্ব অনেকাংশে শান্তিনিকেতনের প্রাপ্য কোন কৃতিত্বের কথা বলা হয়েছে তার বহুলাংশ শান্তিনিকেতনের প্রাপ্য বলে লেখক মনে করেছেন কেন এই প্রশ্নের উত্তর লিখবে হীরেন্দ্রনাথ দত্ত রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় নামক পাঠ্যাংশ থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে শান্তিনিকেতন বিদ্যালয়ের প্রথম যুগে যারা রবীন্দ্রনাথের আহ্বানে বিদ্যালয়ের কাজে এসে যোগ দিয়েছিলেন তারা সকলেই যে অসাধারণ ব্যক্তি ছিলেন তেমন নয় বিদ্যায় বুদ্ধিতে তাদের অনেকের ই সমকক্ষ ব্যক্তি আমাদের দেশে ছিল অথচ নিজ ক্ষেত্রে এঁরা অনেকেই অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন এমন সব কার্যভার নিজেরা গ্রহণ করেছেন যা আজকের সাংসারিক বুদ্ধি সম্প। সম্পন্ন ব্যক্তিরা হঠকারিতা বলে মনে করবেন তারা আপন সাধ্যসীমা ভুলে গিয়ে সাধ্যাতীতের স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্নকে বাস্তব করেছেন তাদের এই সুবৃহৎ কাজে বিদ্যার পাশাপাশি সবচেয়ে বেশি প্রয়োজন ছিল নিষ্ঠা এবং অভিনিবেশ এই গুণগুলির সমন্বয়ে তারা সাধারণ হয়েও অসাধারণ কার্য সম্পাদন করতে সম্ভব হয়েছিলেন তাদের সেই কৃতিত্বের কথাই এখানে বলা হয়েছে প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে শান্তিনিকেতনের কাজে যোগ দেওয়া এই সাধারণ মানুষগুলির অসাধারণ কৃতিত্বের পিছনে শান্তিনিকেতনের বড় অবদান রয়েছে শান্তিনিকেতন এদেরকে নিজ হাতে তৈরি করেছে শান্তিনিকেতনের স্থান মাহাত্মের গুণে তাদের চিন্তা চেতনার বিকাশ ঘটেছে শান্তিনিকেতন তাদের শিখিয়েছে বিদ্যালয় কেবলমাত্র বিদ্যাদানের স্থান নয় বিদ্যা চর্চার স্থান শুধু বিদ্যা চর্চা নয় বিদ্যা বিকির স্থান রবীন্দ্রনাথ ও নিজের সর্বশক্তি নিয়োগ করেছিলেন শান্তিনিকেতনের সেবায় যেহেতু শান্তিনিকেতনের সংস্পর্শে এসেই এই মানুষগুলি সাধারণের গণ্ডি অতিক্রম করে নিজ গুণে অসাধারণ কার্য সম্পাদন করেছিলেন তাই একথা নিঃসন্দেহে বলা যায় তাদের এই কৃতিত্ব অনেকাংশেই শান্তিনিকেতনের প্রাপ্য দুয়ের তিন দাগের প্রশ্ন আমাদের শিক্ষাক্ষেত্রে শান্তিনিকেতনের দান অপরিসীম লেখক এ প্রসঙ্গে শান্তিনিকেতনের কোন কোন গুরুত্বপূর্ণ অবদানের উল্লেখ করেছেন উত্তরে লিখবে হীরেন্দ্রনাথ দত্ত রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় নামক পাঠ্যাংশে লেখক শিক্ষাক্ষেত্রে শান্তিনিকেতনের যে গুরুত্বপূর্ণ অবদানের উল্লেখগুলো করেছেন তা হল ক শান্তিনিকেতন ই দেশকে প্রথম শিখিয়েছে যে বিদ্যালয় কেবলমাত্র বিদ্যা দান স্থান নয় বিদ্যা চর্চার স্থান শুধু বিদ্যা চর্চা নয় বিদ্যা বিকিরণের স্থান খ শান্তিনিকেতন শিখিয়েছে বিদ্যার্জনের পথ সুগম করে দেওয়া বিদ্যা কেন্দ্রের অন্যতম প্রধান কর্তব্য গ তখনকার সময় আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোও যেসব কথা ভাবেনি শান্তিনিকেতন বিদ্যালয় তার শৈশবেই সেসব কথা ভেবেছে এবং সেজন্য নিজেকে প্রস্তুত করেছে ঘ শান্তিনিকেতনের স্থান মাহাত্মের গুণেই বিদ্যালয়ে কাজে যোগ দিতে আসা সাধারণ মানুষেরাও হয়ে উঠেছে অসাধারণ প্যারাচেঞ্জ করে একসাথেই লিখবে উপরে উক্ত বিভিন্ন অবদানগুলির কারণেই শান্তিনিকেতন হয়ে উঠেছে শিক্ষাক্ষেত্রের এক উন্নত প্রধান কেন্দ্র দুয়ের চারদাগের প্রশ্ন আপাত দৃষ্টিতে যে মানুষ সাধারণ তার ও প্রচ্ছন্ন সম্ভাবনা রবীন্দ্রনাথের সর্বদর্শী দৃষ্টি এড়াতে পারেনি লেখক এ প্রসঙ্গে কাদের কথা স্মরণ করেছেন জ্ঞান জ্ঞানবিজ্ঞানের চর্চায় তাদের অবদান সম্পর্কে আলোচনা করো উত্তরে লিখবে হীরেন্দ্রনাথ দত্ত রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় নামক প্রবন্ধ থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে লেখক এ প্রসঙ্গে হরিচরণ বন্দ্যোপাধ্যায় বিধু শেখর শাস্ত্রী ক্ষিতিমোহন সেন প্রমুখের কথা স্মরণ করেছেন প্যারাচেঞ্জ করে একসাথেই লিখবে জ্ঞান জ্ঞানবিজ্ঞানের চর্চায় এদের অবদান অসামান্য যেমন বক্স করে পয়েন্ট করবে হরিচরণ বন্দ্যোপাধ্যায় এই পয়েন্টের আন্ডারে লিখবে জমিদারি সেরেস্তার কর্মচারী হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের অধ্যাপক হিসেবে নিয়োগ করেন রবীন্দ্রনাথের নির্দেশে তিনি সুবৃহৎ অভিধান বঙ্গীয় শব্দকোষ রচনা করেন তারপরে বক্স করে পয়েন্ট করবে বিধু শেখর শাস্ত্রী এই পয়েন্টের আন্ডারে লিখবে বিধু শেখর শাস্ত্রী ছিলেন একজন ইংরেজি ভাষায় অনভিজ্ঞ টোলের পণ্ডিত সেই মানুষ বিশ্বভারতীতে এসে কালক্রমে বহু ভাষা পণ্ডিতে পরিণত হন হয়ে ওঠেন ভারতীয় পণ্ডিত সমাজে সর্বাগ্রগণ্যদের অন্যতম তারপরে বক্স করে পয়েন্ট করবে ক্ষিতিমোহন সেন এই পয়েন্টের আন্ডারে লিখবে ক্ষিতিমোহন সেন ছিলেন সংস্কৃতজ্ঞ পণ্ডিত মধ্যযুগীয় সাধু সন্তদের বাণী সংগ্রহ করে তিনি ভারতীয় জীবন সাধনার বিস্তৃত প্রায় এক অধ্যায়কে পুনরুজ্জীবিত করেন প্যারাচেঞ্জ করে একসাথেই লিখবে পরিশেষে বলা যায় সাধারণ মানুষদের এই অসাধারণ হয়ে ওঠার পিছনে রবীন্দ্রনাথের অবদান অনস্বীকার্য তিনি যেন সমুদ্রের তলা থেকে সঠিক ঝিনুক খুঁজে এনেছেন যার থেকে আমরা পেয়েছি জ্ঞানের মুক্ত দুয়ের পাঁচ দাগের প্রশ্ন এরা প্রাণপণে সেই দাবি পূরণ করেছেন কাদের কথা বলা হয়েছে কি ই বা সেই দাবি সেই দাবি পূরণে প্রাণপণে তাদের নিয়োজিত হওয়ার ইবা কারণ কি বলে তোমার মনে হয় প্রথমে বক্স করে পয়েন্ট করবে কাদের কথা বলা হয়েছে এই পয়েন্টের আন্ডারে লিখবে হীরেন্দ্রনাথ দত্ত রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় নামক প্রবন্ধ থেকে নেওয়া আলোচ্য উদ্ধৃতিতে রবীন্দ্রনাথের আহ্বানে শান্তিনিকেতন বিদ্যালয়ে প্রথম যুগে যারা কাজে যোগ দিতে এসেছিলেন তাদের কথা বলা হয়েছে এদের মধ্যে ছিলেন হরিচরণ বন্দ্যোপাধ্যায় বিধু শেখর শাস্ত্রী ক্ষীতিমোহন সেন প্রমুখ তারপরে বক্স করে পয়েন্ট করবে কোন দাবি এই পয়েন্টের আন্ডারে লিখবে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের উন্নতির লক্ষ্যে সেবায় নিজের সর্বশক্তি নিয়োগ করেছিলেন শান্তিনিকেতনের প্রথম যুগে রবীন্দ্রনাথের অধ্যাপক নির্বাচন অনেকটা যেন শেক্সপিয়রের প্লট নির্বাচনের মতো আপাত দৃষ্টিতে যে মানুষ সাধারণ তার ও প্রচ্ছন্ন সম্ভাবনা রবীন্দ্রনাথের সর্বদর্শী দৃষ্টিকে এড়াতে পারেনি তাই রবীন্দ্রনাথ যাঁদের শান্তিনিকেতনের কাজে আহ্বান করেছিলেন তাদের কাছ থেকে নিঃসংকোচে সর্বশক্তি নিয়োগের দাবি করতে পেরেছিলেন যাতে শান্তিনিকেতন শিক্ষাক্ষেত্রে অসামান্য হয়ে উঠতে পারে তারপরে বক্স করে পয়েন্ট করবে দাবি পূরণের প্রাণপণে চেষ্টার কারণ এই পয়েন্টের আন্ডারে লিখবে শান্তিনিকেতন বিদ্যালয়ের প্রথম যুগে যারা রবীন্দ্রনাথের আহ্বানে বিদ্যালয়ের কাজে এসে যোগ দিয়েছিলেন তারা সকলেই যে অসাধারণ ব্যক্তি ছিলেন এমন নয় এদের মধ্যে অনেকেই ছিলেন সাধারণ তবে সাধারণের মধ্যে থেকেও এরা অনেক কেই অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন রবীন্দ্রনাথ যেহেতু শান্তিনিকেতনের উন্নতির লক্ষ্যে তাদের কাছে নিঃসংকোচে সর্বশক্তি নিয়োগের দাবি করেছিলেন তাই তারা নিজেদের প্রমাণ করার জন্য কোনো ঘাটতি রাখেননি তারা নিজেদের নিষ্ঠা অভিনিবেশ বুদ্ধির দ্বারা অসাধারণ কার্য সম্পাদন করেছে মাস মাহিনার চাকুরে দ্বারা যে জাতীয় কাজ কখনোই সম্ভব নয় এই সমস্ত কিছুই সম্ভব হয়েছিল রবীন্দ্রনাথের অনুপ্রেরণায় তিনি দাবি করেছেন এবং এরা প্রাণপণে সেই দাবি পূরণ করেছে দাবি পূরণ করতে গিয়ে এদের শক্তি দিনে দিনে বিকাশ লাভ করেছে বাবুর মতে গুরুদেব নিজ হাতে তাদের গড়ে নিয়েছিলেন বলেই তারা এ কাজে সফল হয়েছেন দুয়ের ছয় দাগের প্রশ্ন শান্তিনিকেতনের সঙ্গে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কিভাবে গড়ে উঠেছিল প্রবন্ধ অনুসরণে তার সারা জীবনব্যাপী শারশ্বত সাধনার পরিচয় দাও উত্তর লিখবে হীরেন্দ্রনাথ দত্ত রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় নামক প্রবন্ধ পাঠে জানা যায় জমিদারি মহল্লা পরিদর্শন করতে গিয়ে আমিনের সেরেস্তায় নিযুক্ত হরিচরণের সাথে রবীন্দ্রনাথের পরিচয় হয় রবীন্দ্রনাথ জানতে পারেন হরিচরণ অবসর সময়ে সংস্কৃতের চর্চা করে হরিচরণের তৈরি একটি পাণ্ডুলিপি রবীন্দ্রনাথ চেয়ে দেখে নেন তাঁর সংস্কৃত জ্ঞানের পরিচয় পেয়েই রবীন্দ্রনাথ তাঁকে শান্তিনিকেতনের অধ্যাপক হিসেবে নিযুক্ত করেন এভাবেই শান্তিনিকেতনের সঙ্গে হরিচরণের যোগাযোগ গড়ে ওঠে হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে আসার পর রবীন্দ্রনাথ সংস্কৃত প্রবেশ নামে তার একটি অসমাপ্ত পুস্তক হরিচরণ বাবুকে দিয়ে সমাপ্ত করেন এরপরে রবীন্দ্রনাথের নির্দেশে তিনি সুবৃহৎ অভিধান রচনার কাজে নিয়োজিত হন তেরোশো সালে রচনার সূচনা হয় এবং বহু বাধা বিপত্তি পেরিয়ে তেরোশো সালে বঙ্গীয় শব্দকোষ গ্রন্থের মুদ্রণ কার্য সমাপ্ত হয় জীবনের চল্লিশটি বছর এক ধ্যান এক জ্ঞান এক কাজ নিয়ে এ কাজ মহাযোগীর জীবন বাঙালি চরিত্রে অনেক গুণ আছে কিন্তু নিষ্ঠার অভাব এদিক থেকে হরিচরণ বন্দ্যোপাধ্যায় বাঙালি জাতির সম্মুখে এক অতি উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে সরোজিনী স্বর্ণ পদক দিয়ে সম্মানিত করেছেন শান্তিনিকেতন আশ্রমিক সংঘ প্রাচীন ভারতীয় রীতিতে ষোলশ পচারে জ্ঞাপন করেছে সর্বশেষে বিশ্বভারতী তাকে দেশিকোত্তম উপাধিতে সম্মানিত করেছে দুয়ের সাথ দাগের প্রশ্ন রবীন্দ্রনাথের সঙ্গে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সান্নিধ্যের পরিচয় প্রবন্ধটিতে কিভাবে উদ্ভাসিত হয়ে উঠেছে তা আলোচনা করো উত্তরে লিখবে হীরেন্দ্রনাথ দত্ত রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় নামক প্রবন্ধ পাঠে জানা যায় জমিদারি দেখাশোনার কাজে গিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে হরিচরণ বাবুর পরিচয় হয় আমিনের সেরেস্তায় নিযুক্ত হরিচরণ বাবুর সংস্কৃত চর্চার গুণ দেখে রবীন্দ্রনাথ তার মধ্যে সুপ্ত সম্ভাবনাকে আন্দাজ করতে পেরেছিলেন এ কারণে রবীন্দ্রনাথ তাঁকে শান্তিনিকেতন বিদ্যালয়ে অধ্যাপনার কাজে নিযুক্ত করেন কর্মনিষ্ঠার দ্বারা অল্পকালের মধ্যেই রবীন্দ্রনাথের শ্রদ্ধা আকর্ষণ করেছিলেন হরিচরণবাবু তাই তো রবীন্দ্রনাথ নিজের অসমাপ্ত পুস্তক সংস্কৃত প্রবেশ হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে সমাপ্ত করান এবং তাকে নির্দেশ দেন সুবৃহৎ অভিধান রচনায় মাঝে আর্থিক অনটনের জন্য অভিধান রচনার কাজ কিছুদিন বন্ধ থাকলেও রবীন্দ্রনাথ নিজে উপযাচক হয়ে মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর কাছে আবেদন জানিয়ে হরিচরণ বাবুর জন্য মাসিক পঞ্চাশ টাকার একটি বৃত্তি ধার্য করেন তেরোশো সাল থেকে অভিধান সংকলন কার্য শেষ হওয়া পর্যন্ত বছর কাল তিনি এই বৃত্তি ভোগ করেছেন তাই জীবনের প্রতিটা মুহূর্তে রবীন্দ্রনাথের এই অবদান তিনি কখনো বিস্মৃত হননি হরিচরণবাবুকে রবীন্দ্রনাথ বলেছিলেন মহারাজের লাভ ঈশ্বরের অভিপ্রেত অভিধানের সমাপ্তির পূর্বে তোমার নাশের শঙ্কা নাই কবি বাক্য অক্ষরে অক্ষরে সত্যি হয়েছিল সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে তেরোশো সালে বঙ্গীয় শব্দকোষ রচনার মুদ্রণ কার্য সমাপ্ত হয় তবে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের সাধারণ থেকে এই অসাধারণ হয়ে ওঠার পেছনে রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ সান্নিধ্যের যে যথেষ্ট প্রভাব ছিল কথা। নিঃসন্দেহে বলা যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী প্রশ্নের উত্তরগুলি তোমরা পার্ট টু এর ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং ভিডিওটিকে একই ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে